কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার এ রাজ দুলারা, মা গো মা আমিনা কেঁদো না, আর এ সোনা চমকাবে দুনিয়া। জোরে বলুন, আর জোরে বলুন, হে দলে দলে দাইরা এলো, পালন শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল, ও দেখে অবাক হলো সবাই, দলে দলে দাইরা এলো, পালন শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল, ও দেখে ছুটে এলো দাই হালিমা, কোলে নিয়ে দিল তার চুমা, আয় না সোনা মোর বুকে, আয় না সোনা মোর বুকে, তুই আমারি কোলেরি সাহারা, কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার এ রাজ দুলারা, সব সাহারি সব সাহারি আগে আগে চলে, তাই হালিমাকে পিঠে ফেলে, দুর্বল আজি সবল হয়ে, সবার আগে আগে এসে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুর্বল সবল হয়েছে না হয়নি? তাহলে নবীর নবীর টাচ করার পরে একটা জানোয়ার যদি সবল হয়, মানুষ নবীর বিজিত করে, এই জন্য আল্লাহ বলে চুলায় কাল্লা নাম, এরা কুকুরের চেয়েও খারাপ। আউলাইকুমুল গাফিলুন, তার চেয়ে নিকৃষ্ট। আবদুল্লাহ লাঠি উঁচু করেছে, এই সব বেরিয়ে যা, আমার ভাই মোহাম্মদ শুয়ে আছে ছাগলের দড়ি মাথায় দিয়ে। আল্লাহ রসুল বলছে শুধু আমরা দুই ভাই জঙ্গলে, আবদুল্লাহ আর আমি, দুধ ভাইয়ের নাম ছিল আবদুল্লাহ, তা আমি শুয়ে আছি ও বকি পাহারা দিচ্ছে, কিন্তু রাশারাশি করছে কার সাথে? মুখটা উঁচু করে দেখতে পায় বিরাট বড় একটা সাপ আল্লাহ রসুলের মুখের দিকে তাকিয়ে দূর থেকে দাঁড়িয়ে রয়েছে। আর আবদুল্লাহ বলছে তোর মাথায় লাঠির বাড়ি মারবো, পালা, কারণ আমার মা বলেছে জঙ্গলে সাপের ভয়ে বাঘের ভয়ে লক্ষ্য রাখবি, আর গাছের গড়াই নিয়ে যাবি, আমার বাচ্চার কষ্ট দিবি না। আমার বাচ্চার কি সুন্দর শরীরের গঠন, কি সুন্দর নুরানি চেহারা, আর রোদে পুড়ে কালো ছাই হয়ে যাবে, কিন্তু আমি গাছের গড়াই নিয়ে যাইনি, আসমানের মেঘ আমার ভাইয়ের সোজাসুজি দাঁড়িয়ে গেছে, রোদ লাগছে না বলে আমি আর গাছের গড়ায় নিয়ে যাইনি, কিন্তু সাপ আসছে তো কামড়াবে, লাঠি উঁচু করেছে মারবে। আল্লাহ রসুল মুখ উঁচু করে দেখলো যে লাঠি মারবে, আর তো সাপ আমার কামড়াবে না, ও আমার সঙ্গে দেখা করবে, বহুদিন ধরে অপেক্ষা করছে। আবদুল্লাহ জানে না, বলছে আবদুল্লাহ সাপ ছেড়ে দে, বলছে না, বলছে কিচ্ছু করবে না আমার, ছেড়ে দে। এই প্রথম দৃশ্য দেখছে আবদুল্লাহ যে সাপ মানুষের সঙ্গে কথা বলে, আর ফের বকরিগুলো যা বললো তাই শুনলো, বকরিগুলোর বললো তোরা চলে যা, তোদের ভয় নেই, বাঘেও খাবে না সাপও খাবে না, তোদের মন যেখানে তাই সেখানে যা, ইচ্ছা মতো কচি কচি ঘাসগুলো খেয়ে আয়, কোনো অসুবিধা নাই। এও একটা ঘটনা ঘটলো, আর সাপ ছেড়ে দিতে বলছে, ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল আবদুল্লাহ।
সাইড হয়ে গেল লাঠি হাতে করে নিয়ে সাপ সোজা গিয়ে রসুল পাকের মাথার উপরে ছায়া করে রসুল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে রয়েছে। এই সেই আখেরি জামানার পায়গম্বর। এই নবী না হলে আমি সাপ হতাম না, এই নবীনুল আসমান জমিন হতো না, চন্দ্র সূর্য হতো না, সেই নবী এই নবী সাপে মুখের দিকে তাকিয়ে সাপে দিলে তামান্না আমি কি করব, আমার নবীকে কি দেব, কি উপকার করব, আমার নবীর আমি আর দেখতে পাব না। তাই সাপ কেতাবে লেখা যাবার সময় আল্লাহ নবীর নূরের বদলে বিশ্ব নবীর গায়ে সাপের ফোনা দিয়ে একটু হাওয়া করে দেয়, করে মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে, বলে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই রাখিলি না মা আমি না, আর দোজাহানের বাদশা নবী তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী তাকবীর। তাহলে উঠ সবার আগে যাচ্ছে ওসিলা কার, জোরে বলেন নবীর ওসিলায়। আরে যদি বাঁচতে চাও বাপের বেটা জাতের কলঙ্ক মুসলমান নামের কলঙ্ক, তাহলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, নবীর নীতির উপরে চলো, নবী পাককে মহব্বত করো, বিশ্ব নবী হাবিবুল্লাহকে ভালোবাসো। তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ধন সম্পদের চেয়ে বেশি, তোমার ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি, তোমার ছেলে মেয়ের চেয়ে বেশি, তবেই তো মোমেন হবে। ওমরের মতো বাহাদুর আর পালোয়ানকে আল্লাহ রসুল বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে পরীক্ষায় ফেল করলেন। রসুল বললেন, ওমর তুমি যা বললে তুমি পরিপূর্ণ মোমেন হতে পারোনি। দ্বিতীয়বার রসুলকে বললেন, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার বলছি আপনাকে ভালোবাসি। রসুল বললেন, কেমন? ওমরে ফারুক বললেন, আমি আমার মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন শুধু তাই না, আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। রসুল বললেন, ওমর এই মাত্র কমপ্লিট মোমেন হলে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহারি আগে আগে চলে তাই হালিমাকে পিছে ফেলে দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে এসে চলে ও দেখে অবাক হলো সবাই এ কি রতন পেলো মা হালিমা কে দোনা ও গো মা আমিনা এ নূরে নবী তোমার সোনা আরে এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দোলারা মা গো মা আমিনা কে দোনা আর ইয়ে সোনা চমকাবে এ দুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।